আমরা জানি যে গ্যাস্ট্রাইটিস থেকে একসময় পাকস্থলীর ক্যান্সারের দিকে টার্ন করে, সেক্ষেত্রে সাইন সিমটমের কি কি ধরনের চেঞ্জ, আই মিন পেশেন্ট কিভাবে বুঝবে যে তার ক্যান্সার হতে পারে? এই জন্য এই যে আমি যে যে কথাটা বারে বারে বলি যে ইনফ্যাক্ট পেশেন্টের এবং ডাক্তারের আর্লি সাইন সিমটম শুনে যেটা পাকস্থলী ক্যান্সার না বলার কোনো উপায় নাই। আচ্ছা, কারণ আর্লি ফেজ অফ ক্যান্সার স্টমাক এবং গ্যাস্ট্রাইটিস বা অ্যাসিডিটি যাই বলেন না কেন, সাইন সিমটমস সেম। পেট ব্যথা, পেট ফাঁপা, বমি বমি ভাব, খেলে ভার ভার লাগে, মুখে চুকা পানি উঠে, সেম সিমটমস দেবে। এই জন্য আমরা বলি যে 4 থেকে 6 সপ্তাহের অতিরিক্ত যদি এই সমস্যা যদি পারসিস্ট যদি করে, অবশ্যই তাকে একটা এন্ডোস্কোপি করতে, ইরেসপেক্টিভ অফ এজ। আচ্ছা, তার বয়স যাই হোক না কেন, দেয়ার আর রিস্ক ফ্যাক্টার্স, যে ফ্যামিলি হিস্ট্রি আছে তার প্রবণতাটা বেশি, তার এইচ পাইলোরি ব্যাকটেরিয়া পাওয়া গেছে তার প্রবণতাটা বেশি, তার স্মোকিংয়ের হ্যাবিট আছে, তার বেশি অ্যালকোহল নেয় তার বেশি। আচ্ছা, অল পুট অল দিস টুগেদার, তারপর আমরা এটা আমরা বলি যে হ্যাঁ, দ্য চান্সেস আর হায়ার, রিস্ক ফ্যাক্টার ইজ হায়ার, বাট ইট ডাজেন্ট মিন যে এর হইবে, কিন্তু তারপরে আমরা বলি যে স্ক্রিনিংয়ে যাওয়া উচিত। স্যার, সেক্ষেত্রে কিছু প্রশ্ন আমাদের দর্শকের আছেন, যে আমরা যেহেতু বারবার এন্ডোস্কোপিকে এত গুরুত্ব দিচ্ছি, এন্ডোস্কোপি আসলে খুব এক্সপেন্সিভ কিনা, কেমন মানে একটা স্ট্যান্ডার্ড এন্ডোস্কোপি কি ধরনের প্রাইস হতে পারে? স্ট্যান্ডার্ড ঢাকা শহরে এখন করতে গেলে 2,500 থেকে 3,000 টাকার মধ্যে একটা এন্ডোস্কোপি করে, স্ট্যান্ডার্ড এন্ডোস্কোপি যেটা, সেক্ষেত্রে একজন দক্ষ চিকিৎসককেও তো, তার এখন দক্ষ চিকিৎসকের তো কোনো মাপকাঠি বেঁচে গেলে নাই, তাই না? সুতরাং এটা হচ্ছে একটা রোগীরা উনাদেরকে বেছে নিতে হবে কার কাছে দেখাবেন বা কার কাছে করবেন। সেক্ষেত্রে স্যার, আপনি বলছিলেন যে পাকস্থলীর ক্যান্সারের আসলে প্রাথমিক পর্যায়ে কোনো সাইন সিমটম থাকে না, লেটার স্টেজে, বাট লেটার স্টেজে যে সাইন সিমটমসগুলো, সেই সাইন সিমটমসগুলো ধরেন কীরকম সাইন সিমটম, সেই রোগীটা বলবে যে তার হচ্ছে কি খাওয়ায় কোনো রুচি নাই, তারপর হচ্ছে কি পায়খানায় কালো হয়ে যাচ্ছে এবং সবসময় পেটে ব্যথা আছে, রোগী অতিরিক্ত ওজন কমে যাচ্ছে, ঠিক আছে না? এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে রোগীরা বলেন যে পেটের উপরে চাকা অনুভব করে। তো এই যে 5-6টা যে সিমটমসগুলো বললাম, এগুলো কিন্তু অনেক লেট স্টেজে সিমটমস এবং দিজ আর সিনিস্টারিক। এই কারণে যে এই ধরনের রোগীরা যখন এই সকল সিমটমস নিয়ে যখন আসেন, তখনই কিন্তু আমাদেরকে মানে ফিজিশিয়ান আমরা যারা, তাদের কিন্তু অবশ্যই এটা নিয়ে চিন্তা করতে হবে এবং এই এই সকল রোগীদের ক্ষেত্রে কোনো ধরনের সময় সময় অপচয় করা যাবে না, যত দ্রুত সম্ভব তত তাড়াতাড়ি ট্রিটমেন্ট নিতে হবে। সেক্ষেত্রে স্যার, আর্লি স্টেজে যদি ডায়াগনোসিস হয়ে যায় ক্যান্সার, তাহলে এর ট্রিটমেন্ট কি থাকে? এখন ধরেন আমরা ক্যান্সার পেলাম, এখন স্টেজিং করে ফেলি ক্যান্সারের, স্টেজ 1, 2, 3, 4। স্টেজ ওয়ানে যে ডিজিজগুলো থাকে, যে তখন কিন্তু পেট ইভেন কাটাও লাগে না, এই যে এন্ডোস্কোপির কথা বলি না, যে খালি যে পাকস্থলে যে লাইনিং এর উপরে আপনার ক্যান্সার সেলস গুলো পাওয়া গেছে, সে দেখে ওইটুকু জায়গা খালি কেটে ফেললে কিন্তু আপনার ট্রিটমেন্ট কিন্তু হয়ে যাচ্ছে। এন্ডোস্কোপি মেশিন দিয়ে, এন্ডোস্কোপি দিয়ে করা যায়, এটা এন্ডোস্কোপি দিয়ে করা যায়, এন্ডোস্কোপি দিয়ে করা হয়। ওয়ান স্টেজ টু যদি চলে যায়, স্টেজ টু এর অনেকগুলো ভাগ আছে। এখন স্টেজ টু এর আর্লি যে ফেজেস গুলো থাকে, সেখানে আপনার পাকস্থলীকে অপারেশন করে ক্ষুদ্রান্তের সাথে সংযোজন করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে দেখা যায় যে আপনার সার্ভাইভাল রেট যেটা মোর দেন 5 ইয়ার্স, কিন্তু স্টেজ টু এর পরের থেকে যে স্টেজেসগুলো আছে, স্টেজ 3 এন্ড 4, এখানে সার্ভাইভাল রেটসগুলো এত ভালো না, 24 মাস, 18 মাস, 6 মাস এরকম করে আস্তে আস্তে কমতে থাকে। স্যার, স্টেজ ওয়ান এবং টুতে যদি কিওর হয়ে যায়, সেক্ষেত্রে কি পেশেন্টকে আগের মতো খাওয়া দাওয়া সব কিছু মেনটেন করতে পারে? স্টেজ ওয়ান আর্লি স্টেজ যদি হয়, নির্ভর করে কতটুকু পাকস্থলী কাটা হলো, কারণ পাকস্থলীর হচ্ছে কি আপনার, আমরা মানে পাকস্থলী তো একটা ব্যাগ, তো আমরা হচ্ছে কি লোয়ার যে পোর্শনটা যদি কাটে 75% রিটেন করে দিলাম, 50% কাটলাম, 50% রিটেন করে দিলাম, 75% কেটে দিলাম, 25% রেখে দিলাম, অথবা পুরা পাকস্থলীটাই আমরা ফেলে দিলাম। তো এইভাবে ক্যান্সারের উপর নির্ভর করে কোন জায়গাটাতে ক্যান্সার সেটার উপর নির্ভর করে কাটা হয়, কারণ হচ্ছে কি আমাদেরকে মিনিমাম 5 থেকে 5 সেন্টিমিটারের একটা ফ্রি মার্জিন রাখতে হয় টিউমার থেকে উপরের দিকে, মানে যে ভালো যে টিস্যুটা আমরা রেখে দিব তার থেকে 5 সেন্টিমিটার একটা ডিস্টেন্স রাখতে হয়, যে তাহলে অ্যাটলিস্ট আমরা এটুকু বলবো যে এর মধ্যে কোনো ক্যান্সারাস কোনো সেলস নাই। তো যার জন্যে পাকস্থলী যখন একবারে ছোট করে দেওয়া হয়, অবশ্যই খাবারের ব্যাপারে সচেতন তো হতে হয়। সেক্ষেত্রে আপনারাই তাদেরকে, আমরা ওই ইনিশিয়াল যে গাইডলাইনটা আমরা দিয়ে দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে গিয়ে বডি ওরিয়েন্টেশন এবং পেশেন্টের যে ওরিয়েন্টেশন যেটা আছে, এটা হতে 6 মাস থেকে 1 বছর সময় লেগে যায়।